Smoking is injurious to health. It causes cancer. Consuming alcohol is injurious to health. কদিন ধরে ঝামেলা করছে, ভাবছি নতুন একটা স্টুডিও কিনে কোন খদের পুজবে নি, নতুন নতুন আইসি, পরে সব ঠিক হয়ে যাক। আমার এমন সর্বনাশ করলো, বেসামিতের কি আর একটা রিসাবি। সোনাগাছিতে এমন একটা হাজার বেসামিতির আছে, দেখ বেচার নতুন মাল ফাঁসিয়েছে, রাখো। লয়া চড়িয়া, হ্যাঁ ঝিন্টু তো জানে, বলবো বলবো রয়েছে বলবো, আগে দুগ্গা মাসির থেকে পারমিট পাই, বস কিন্তু কলকাতার বাইরে গেছে, ঝিন্টু তা ফিরে এলেই বলবো। আই সরি, মূলদা তোমরা সবাই গলাটা ভিজিয়ে নিও, নন্টে তোকে আমি এনে এনে পয়দা হতে দেখেছি রে। হ্যাঁ কার কাছে খাপ খুলছিস নন্টে, বেজা হচ্ছে এই সোনা গাছের এলেমদার আর কাটিবে কিরে, কেমন ঝামা ঘষে দিল। হ্যাঁ ভাট বকিস না তো, আমি আমার ডিউটি করছি। টান্টু
নমাসে ছমাসে উদয় হলে কারা তো দায় পড়েছে তোকে মনে রাখতে? খাতি বিলেতে সেট। তোর আমদানি ভালোই হচ্ছে বেচারা। ওই তোমাদের পাঁচজনের দয়া বেঁচে মরতে আছি আর কি। ডোরগোলা কাকে দাঁড় করে রেখেছিস? তোমার নজরের তারিফ করতে এবাসি। সরি বেতরা। দেখো তোমাসি, তোমার থেকে এমন চিজ আর আছে নাকি একটাও? এমন ভাব করছিস না বাচ্চা, যেন বোম্বাই ফিল্মে হেরো নিয়েছিস। নাম বল। কিরে নাম বল। চন্দননগরের বাবুরা সোহাগ করে বলতো বিউটি। এমন ইল্লত মতো হাসছিস যে বড়। তা চন্দননগর ছেড়ে সোনা গাছিতে কেন? কি যে বলো মাসি, কোথায় সোনা গাছি আর কোথায় চন্দননগর। হ্যাঁ যা মজা মেয়ে ছেলে নিয়ে সোনা গাছিতে কারবার চলে না। ঢাকার সঙ্গে কি ঘটা দেখে নে। আচ্ছা ফুলি, আরে ও ফুলি, বালতিতে তোর ভরে গেল। দুনিয়ার মধ্যে কোন সালা রান্না করছে না তুই বল?
নেবা লাগলি পরে সব যেমন পিংলে দেহে, তোমারও হয়েছে সেই দশা। দুনিয়া তুমি কতটা দিয়েছ, যাও তো, আমার মেলা কাজ পড়ি রয়েছে। বড্ড সতীপনা দেখাচ্ছিস যে, আমি যদি সতী লক্ষ্মী ঘরের বউ হতে পারতাম তাহলে তোমার ঢুকতে দিতাম না ঘরে। এটা রেন্ডির ঘর, রেন্ডির ঘরে ঢুকতে হলি পরে পয়সা দিতে হয়, জানো না? তোর ভাউ এখন কত করে যাচ্ছে রে? আমারে বিয়া করবে বলি ভুলায় ভালায় নিয়ে এলা সোনা গাছিকে। তুমি আমার মানুষ আর কাটি কোয়ানে সবই খবরদার, ওই নামে তুমি আমার ডাকবো না। যাও এখান থেকে, যাও। গোপাল উড়ে এর এই রেকর্ড খানা নিয়ে এলাম, বুঝছো? তোমার মা পদ্মমণি ছিল, আমার বাবার মাধা মেয়ে মানুষ। তোমার জন্য এই হারখানা আমি এনেছি, দেখো পছন্দ হয়েছে কিনা। বাবা, আপনার পছন্দের তারিফ না করে পারি? আপনার বাবা বাসায় পিটন গাড়ি পাঠিয়ে দিয়ে মাকে নিয়ে যেতেন, সেখানে আপনি নিজে আসছেন আমার কাছে, সে কি আমার কম ভাগ্যি? আসলে যুগে দস্তুর বদলেছে। আমার মনে আছে তোমার মা যখন আমাদের ওই শ্যাম্পুকুরে বাসা আসতো, তখন বাবার ওই খাস চাকর ফণি, ফণি মনে আছে না? সেই ফণি আমাদের আইডাল বাড়িতে এসে বাবাকে খবর দিয়ে যেত। আচ্ছা দুর্গামণি, তোমার সঙ্গে আমার প্রথম কবে দেখা হয় সেটা মনে আছে? বলো তো কবে? অষ্টমী পূজার দিন, সেই সেবার আমি মায়ের সঙ্গে পেতাম গেছিলাম আপনাদের বাড়িতে, সেই সেবার আপনি বিয়ে করছিলেন। ঠিক, মনে আছে আরতির সময় আপনাদের বাড়িতে উড়ে চাকরটা আমার হাতে নিয়ে গেছিল? বাবা, কি ভীষণ দোষী ছিলেন আপনি মায়েরে। এখন আর
সেরকম দোষী নই দুর্গামণি। যা, সব কথা কি বলা যায় নাকি? আজ রাতে নাইবা গেলেন হাজার মশাই? না না, রাত জাগে এখন আর সয় না, বয়স তো বাড়ছে। দেখ না, এখন তো আর আগের মতন সেই রোজগার পত্তন নেই, লোকের বাড়ি জিগিরি করে খেতে হয়। তোকে এরকম একটা কিনে দেবো। রাধে রাধে, রাধে ঘুমোচ্ছিস না এখনো? খদ্দের সঙ্গে ঢোলাঢলি করছিস? দরজাটা খোল না রে রাধে। আবে রাধে, বাবা তবু ভালো তোর রাধিকে মনে পড়লো। এ হিম্মত বালি আঁকো গা, আজ জমে তুই আমার বউ ছিলিস রে রাধি। শোন, সপ্তাহখানের জন্য বোম্বেতে যাব। আবার যাবি? এই তো সেদিন ঘুরে এলি। ধান্দা রে ধান্দা, চিন্টু সামন্ত ধান্দা ছাড়া কিছু বোঝে? আমাকেও না। তোর কথা আলাদা, এই লাইনটা যদি জমে যায় না তাহলে ভিআইপিতে একটা ফ্ল্যাট তুলব, মধুচক্রের ব্যবসা করব, হেভি রমরমা বিজনেস। সোনাগাছিতে আসলে কোনো সাঁসালো খদ্দের আসতেই চায় না। অত পয়সা তোর আছে? নেই তো হয়ে যাবে, শুধু এক বছর কচি মদ্যা সাপ্লাই বাস। কচি মদ্যা সাপ্লাই? সেসব দিয়ে তুই ছেলে ধরার কারবার করবি? আরে না না, উড়দৌড়ের কথা শুনিস নি? কোটি টাকা খরচ করে আরব শেখরা শুধু উড়দৌড়ের পেছনে, আর সেই উড়দৌড়ের জন্য কচি মদ্দার দরকার হয়। পিঠে সোয়ারি রে, পয়সা দিলে বাপ পর্যন্ত ছেলেকে বিক্রি করে দেয় রে রাধি। তোর আবার কোনো বিপদ হবে না তো? এ রাধি, রাধি তুই এই ফেরত বাসটার মধ্যে কি পাস বলতো? জানি না, যা। দুর্গামাসি, সব বয়স তোমার কাছে হার মানে। হ্যাঁ রে চিন্টি, তোর কি মা মাসে জ্ঞান নেই? লে হালুয়া, মাসি বলে কি তোমার রূপের প্রশংসাও করতে নেই? তুই আমার সদর বনের ছাওয়াল সেটা কি ভুলে গেছিস? বাচ্চা মিতি চন্দন আমার মাগি রেখে গেছে, একটু খোঁজ নিস। তোর দোস্তুর হয়েছে? আগে রোজগার পত্র দেখি, তারপর কথা হবে। তবে তবে গায়ে কথা মন্দ না। নন্টেটা শালা এরই মধ্যে মাগিটার পেছে নিয়েছে বুঝলি, তোর জন্য
ওই তোর জন্য হারামজাদা নন্টিটা মাথায় উঠেছে। নন্টের জন্য তুমি ভেবো না, ও শালাকে মাথা থেকে নামাতে আমার 2 মিনিটও সময় লাগবে না। সসিদিরি দিয়ে আর কোনো কাজ হবে না বুঝলি। শরীরে যা হাল হয়েছে, ধরো ঠাকুর বলেছে ধারে আর খাবার দিতে পারবেন। আমার কবিলার মতো দশা হবে রে বেটা, ধারে দেনায় অতিষ্ঠ হয়ে মেয়েটা গলায় দড়ি দিয়েছিল। দিদি খাবার সময় কাঁদতে নেই দিদি, রোজ রোজ যাব গোলারে বলি আমা আমারে নাও, দেব সে মাগিরে ভগবানও ঘেন্না করে রে ভেকা, ভগবানও ঘেন্না করে। মাসি কি গো, মাসি কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? তো আকে মই তাড়িয়ে দিবি ঝিন্টু, আমি থাকতে তোমাকে এখান থেকে কেউ তাড়াতে পারবে না বুঝেছো? ঝিন্টুদা ঝিন্টুদা ঠাকুর বলেছে ভাই আর খাওয়া দিতে পারবে নি। ঠিক আছে তুই যা, আমি দেখছি। আচ্ছা এগুলো নিয়ে যা। খাবার খেলে না যে? কোনো স্বাদ পাই না রে। ঠিক আছে আমি বোম্বে থেকে ঘুরে আসি, তোমাকে ভালো করে ডাক্তার দেখাবো। এসব অগর ডাক্তার কোনো কমবে নয় বুঝেছ? আজ জন্মে তুই আমার পেটে ছাওয়াল ছিলি রে ঝিন্টু, যে 70টাকে পেটে ধরেছি সে তো একবার চোখে দেখাও দেখে যায় না। কার কথা বলছো, এখন হেভি কমরেড অ্যাকশন লিডার। মাসি আমি তাহলে এখন উঠি। বাবা ঝিন্টু হাতের অবস্থা তো জানিস, তার উপরে ওষুধপত্রের পয়সা, ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি ঠাকুরকে বলে যাব, ও ভ্যাকাকে দিয়ে তোমার খাবার ঠিক পাঠিয়ে দেবে। আর এখন ভগর ডাক্তার যেমন দেখছে তেমন দেখো, আমি ফিরে এসে তোমার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর নাও এটা এখন রাখো। না চলি আমি উঠি। সালা কম রেট গুড মর্নিং বস, কবে এলে? নন্টে কোথায়? আদার ব্যাপারে যা যার খোঁজে কি লাভ বল। লোনটে সাকিন জানা কি আমার দায়? না জানিস তো চুপ করে থাক না, পিন কাটছিস কেন ব্যাক? রেলি তো জিন্টু শোন, কি হলো? নতুন মাগিটার কাছে যাবি না, তুক জানে আমার দিব্যি। কি বলিস না দাদি, বসকে সামনে রাখিস দাদি, নইলে চিড়িয়া ফুট যাতে দেখি কেমন। ফুট ফুট এখান থেকে নাকড়া করতে সকাল। আরে ঝিন্টু দা কি হলো, চল। আরে শোন কবে এলে বস, বলো কবে এলে? মাগি নিয়ে ফুটতিলোটা হচ্ছে না,
মোড়ের মাথায় ঠাকুরের দোকানের টাকা বাকি পড়ে আছে কেন? কেমন আছো মুনি? অনেকদিন তোমার কাছে যাওয়া হয় না। আসলে এমন বিপদের মধ্যে আছি। ঘরে বউ রয়েছে, ছেলে দিব্যি রোজগার করছে, লজ্জা করে না দুঃখের কাঁদনি গাইতে? হ্যাঁ, খোকা চিঠিতে পড়েছ? ও আসতে পারবে না লিখেছে। বৌমার অ্যাডভান্স স্টেজ, ভোপাল থেকে এতখানি জার্নি করাটা উচিত হবে না। মরার আগে শেষবারের মতো খোকাকে বোধহয় আর দেখা হলো না। কি যে বলো তা ঠিক নেই, আর নাকি দেখা হবে না। এই অগর ডাক্তারের হাত যশে কত ঘাটের মরা ভালো হয়ে গেছে জানো? তাদের তো আর ক্যান্সার হয়নি। ক্যান্সার তোমার হয়নি রুমু, খোকাকে না একটা টেলিগ্রাম করে দিই, অন্তত ও একা যদি কোনোভাবে একবার এসে যায়। না থাক, ঠিক আছে আমি আসি, ওষুধগুলো খেয়ে নিও। মশাই, বস। রাধাকান্ত, নুন কাট বন্ধ করেছ? সবই যদি বন্ধ করবো তবে তুমি আছো কি করতে অঘরদা? শেষ গতি তো কাশিমিত্তির ঘাট, অত ভেবে আর কি হবে? তবে আর জীবনের সার কথা তো বুঝিয়ে গেছে। এ দেখো, এই ওষুধটা খেয়ে যদি উপকার হয়। ধরো, আবার নখ খাচ্ছিস? যত সব ব্যাড হয়। তুমি অমুক করছো মশাই, দেখো মাছ মেরে কি করেছে। ইস, তোর মা কি মানুষ? ভব, সম্ভব অয়েন্টমেন্টটা দে তো। আরে টুম্পা, মা কি তোকে শুধু শুধু মেরেছে? কি করেছিলি তুই? একটুখানি ডাঙ্গুলি খেলেছিল। কেন, তোর মাস্টার আসেনি আজকে? আজ আসেনি, এ মাস্টারের কাছে পড়তে আমার ভালো লাগে না মশাই। কেন? খালি অশুপের মতো দেবদেব করে তাকিয়ে থাকে, আর আর কি আজে বাজে ছবি দেখা। তুমি আমায় বোর্ডিং স্কুলে পাঠিয়ে দাও না মশাই, আমি খুব মন দিয়ে পড়বো। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। তুমি শোন, আইসক্রিম কিনে খাস। তুমি না মশাই কি ভালো। Thank you.
বরণ বাবু এসেছেন। আসলে একটা খদ্দের পেয়েছিস সাবি, ঠিক মতো খেলতে পারলে তোর হিল্লে হয়ে যাবে। গাজল উনি কথা কইনি তো নুলদা, হিল্লে হয়েছে আমার আর কি হিল্লে হবে। আর কিছু না হোক, ওই নতুন মাগে সরলার খপ্পর থেকে বাবুকে আগলে রাখ, আখের তোরে লাভ চলে। আপনারা না আইলে পরে সোনা গাছের রাতটা যেন শীষের মতো ম্যাটম্যাট করে। তোর কথাগুলো তো বেশ চমৎকার, শীষের মতো ম্যাটম্যাট করে। কেন নুলো তো তোমার আকাশ জিনিসপত্র নিয়ে সাবির করে গেল। তুইও যেমন বাবু বলে সাবিত্রীর ছবি আঁকছে। তাহলে আমার ঘরে আসবে না বাবু? আচ্ছা, কেষ্টটা ওর কাছে তোরা চিনিস, রাধার ঘরেও যেত, চন্দ্রাবলীর ঘরেও যেতেন। তা বাবু, আজ কার ঘরে যাওয়া হচ্ছে, রাধা না চন্দ্রাবলী? এর যে কোনো, যেটা সুবিধে সেটা বুঝে নাও। তুইও পারিস মাইজ। শরীরটা কদিন ভালো যাচ্ছে না, তাই আসতে পারিনি। একি, তুই এখনো শুকনো কাপড় পরে? তুই কি ভুলে গেছিস আমার ছবির থিম হলো সিক্ত বসনা নারী? আমি আমি গায়ে জল ঢালি আসিস না। সোনা গাছিতে এত মাগে থাকতে আপনি এখানে সাবির ঘরে আসেন না? তোর কি হাসির জ্বালা উঠেছে নাকি? এত রাত্রে চ্যান করছিস? কি করব, বাবু তো স্যান করা মেয়ে মানুষের ছবি আঁকতেছেন। এই পাখির খাঁচাটা তোর ঘরে কেন রে সাবিত্রী? এই পাখিটাই আমার সুখ দুঃখের সাথী। সাবিত্রী, সুখ নয় দুঃখ, দুঃখটাই জীবনের সঙ্গী। আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল আপ saddest thoughts. বাবু, আপনি যে এত মদ খান তাতে করে দুঃখ ভুলতে পারেন? সাবিত্রী, দুঃখটা অনেকটা ছায়ার মতো, কিছুতেই সঙ্গ ছাড়ে না। নুলো বলছিল আমি কেন শুধু তোর ঘরেই আসি, তোর মুখটা অনেকটা মন্দিরার মতো। আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে,
বৌদিমণি? হ্যাঁ, আমি ওকে নগ্ন করে ছবি আঁকতে চেয়েছিলাম, সেই ঘেন্নায় আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। আর ফেরে নাই? না। আমিও রাগ করে প্যারিসে চলে গেলাম। তারপর অনেকদিন বাদে ওর বাবার একটা চিঠি আমাদের ভবানীপুরের বাড়ির ঠিকানায় এলো। চিঠিটা যখন প্যারিসে পৌঁছলো, জানতে পারলাম মন্দিরার ক্যান্সার হয়েছে। অথচ আমার ফেরার পয়সা নেই। আমি যে কোনোদিন ওর দিকে লম্পটের মতো তাকাইনি, ওটা কোনোদিন জানতেই পারল। বুঝলি সাবিত্রী, আমরা শিল্পীরা হচ্ছি নীলকণ্ঠের জাত। সমস্ত পৃথিবীর গরল কণ্ঠে ধারণ করে অমৃত কুম্ভ সৃষ্টি করি। না, আজ আর কাজ করতে ইচ্ছে করছে না। তুই ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরে নে, যা। আমার ভাইপো নবীন, নবীন আমায় খুব ভালো বোঝে। আমি ওকে বলে রেখেছি যে আমি মারা গেলে আমাদের দেশের বাড়ির উঠোনে আর আমাকে গোর দেয়। আমাদের দেশের বাড়ির উঠোনে একটা স্বর্ণচাপার গাছ আছে। মন্দিরা স্বর্ণচাপা খুব ভালোবাসত। আমার সমাধির ওপর যখন গুচ্ছ গুচ্ছ স্বর্ণচাপা ঝরে পড়বে, তখন আমার মনে হবে মন্দিরা তার সমস্ত মান অভিমান ভুলে আমার বুকে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। বৌদিরা আপনি এত ভালোবাসতেন বাবু? দূর বোকা, আমি ভালোবাসার কিচ্ছু বুঝি না।
ও বিশু, চুড়ি দুটো বন্ধক রেখে কিছু দে বাবা, বড্ড থেকে গেছি রে। বন্ধকি মাল আমি আর নিচ্ছি না, বেচতে চাও তো দেখতে পারি। তোমার রোজগারপত্র থাকলে ও কথা বলতুম না। ও বন্ধকি মাল তুমি ছাড়াতেও পারবে না, খামোকা সুদ বাড়িয়ে কি লাভ বলো। তুই যা ভালো বুঝিস তাই কর বাবা। রশিদি, তোমার পেটে ছাওয়াল টিপুকে তো মাঝে মধ্যেই দেখি, এবি পার্টি করছে। আবাগি মাতা যে মরতে বসেছে সে খেয়াল রাখে না। দেখো শশীদি, ঝিন্টু থাকতে দীপু ঢুকবে পাড়ায়, তুমি তোমার নিজের ছাওয়ালকে তো নিজেই খেদে দিয়েছো, এখন আর তার দোষ কি বলো। কাটা ঘায়ে আর নুনের ছিটে দিস নে, এই শরীরটা বিক্রি করে ওকে আমি লেখাপড়া শিখিয়েছি, ম্যাট্রিক পাস দিয়েছে, এখন ওর কাছে আমি একটা বাজারের মেয়ে। এই নাও 300 টাকা হয়েছে। তাই দে।
আমি চাইনি জীবন ভোর, জীবন হলো আধার দু চোখে রুখে পারাবার। আমি চাইনি জীবন ভোর, জীবন হলো আধার দু চোখে রুখে পারাবার। আমার তিয়াস ভরা আঁখি পাতে মনে মানুষ আশ্রয় দে, হায় রে তিয়াস ভরা আঁখি পাতে মনে মানুষ আশ্রয় না দে, সেই ব্যথাতে জীবন হলো সারা। মনের মতো নাগর পেলে নাচতে ভালো পারি, মনের মতো নাগর পেলে নাচতে ভালো পারি, মনের মতো নাগর পেলে নাচতে ভালো পারি, আমি নাচতে ভালো পারি, মনের মতো নাগর পেলে নাচতে ভালো পারি, আমি নাচতে ভালো পারি, মনের মতো নাগর পেলে নাচতে ভালো পারি, মনের মতো নাগর পেলে নাচতে ভালো পারি, মনের মতো নাগর পেলে নাচতে ভালো পারি, আর মনের মতো নাগর পেলে নাচতে ভালো পারি। দরজা খুলুন। কে? কেডা? দরজা খুলুন, দরজা খুলুন। একদম চাচাবার চেষ্টা করবে না, আমি আমি গুন্ডা বদমাশ নই, অ্যাকশন করতে গিয়ে পুলিশের কোলে গিয়েছি। দেখছিস সালে কাজের কথা হচ্ছে, একটা জুকি লোক কোথায় আসে আমার ঘরে সিদ্ধ হয়েছে। ফোন ফোন করে আসেনি, 500 টাকা ছাড়ুন, 200 হবে। দেখো কোয়ানের কেডা পুলিশে নাকি তাড়া করেছিল, বলো তো পার্টির লোক। পার্টির লোক দেখি সত হবে, একে তো আমি চিনিবে, আমাদের সসিদি ছেলে দিব, দিব পার্টির লোক, যা রক্ত গিরছে এখন তো টিসে যাবে। তখন আমি কি করব? অনুরোধা নুলোদা হাসপাতাল পাঠা দাও না, দেখছি অ্যাকশন হয়েছে, হাসপাতালে পাঠা দাও না, পুলিশের কথা হ্যাঁ জানিস, আগে বেঁচে নাই তোর, তোর দুঃখে মাসিরা চিন্তু যেন জানতে না পারে, জানতে পারলে সুজা থানায় চালান করে দেবে। শোন কেউ এলে বলবি দেশ থেকে তোর বাধা রয়েছে। কি যে বলো তা ঠিক নেই, যা বুঝি শোন, তুই বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দেবে, বুঝলি? আমি অপর ডাক্তারকে নিয়ে আসছি, সরে যা। চল।
থাম থাম থাম। নীলদা তো কোনো ডাক্তার বাবুরে নিয়ে আসলো নি। সাবিত্রী দরজা খোল। কি রে তোর নাকি শরীর খারাপ? ডাক্তার বাবু আপনি আমার বাপের বয়সী মেসে কথা কই আপনার ডাকে আনিছি বলি এই জোর হাত করে ক্ষমা চাইতেছি। বিশ্বাস করেন মানুষটা আমার খোঁজেন না। নীলদা বলল পাঠির লোক দেখেন না একশন করে আমার ঘরে আসি ঢুকি পড়িছে। ইম্পসিবল থানা পুলিশের কেস এই বুড়ো বসে জেলে যাই আর না 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 মানুষটা এভাবে পড়ে থাকলে পরে সানি বাজবে না ডাক্তার বাবু। তাতে তোর কি এলো গেল? পুলিশের হস্তে হবে না তাছাড়া দুগে মাসে সিন্টুদার কানে গেলি পরে মারবো টেনে একটি চর যা গিয়ে জল গরম কর। কে? আমি দেখছি। আরে মৈনাক তুমি এত রাতে? মেসোমশাই শ্যামল নেই। কে এসেছে গো? মৈনাক এসো ভেতরে এসো। শ্যামল কোর মামার কাছে ভূপালে পাঠিয়ে দিয়েছি। এখানে থাকতো তো বোমবাজি করতো নয়তো পুলিশের গুলিতে বিয়ে ঘরে মরত। কিন্তু তুমি মেসোমশাই আমি যেখানে থাকি আর সন্ধ্যেবেলা পুলিশ সেখানে রেড করেছে। তুমি তোমার বাবা মার কাছে দেখো মৈনাক আমরা ছাপ পোষা মধ্যবিত্ত আমাদের ছাত্র জীবনে এসব বিপ্লব টিপ্লব হয়েছিল ওই স্বদেশী মুভমেন্ট কিন্তু আমরা কোনোদিন ঝাঁপিয়ে পড়িনি। যারা সর্বস্ব বন করে আগুনে ঝাঁপ দিয়েছিল তারা কেউ মরে শহীদ হয়েছে আর নয়তো মানুষের করুণা নিয়ে বেঁচে আছে। এই স্বাধীন ভারতের রাষ্ট্র ব্যবস্থায় তাদের কোনো অধিকার নেই। নামকেও আসতেই তাম্রপত্রত্ব দেওয়া। তুমি কি মনে করো যে পাইপ গান আর বোমা দিয়ে তোমরা দেশের ভবিষ্যৎটা পাল্টে দেবে? কিছু হবে পণ্ডস্য এর জবাব ইতিহাসই দেবে। বিশপ কলেজের চাকরিটা আছে না গেছে? এখনো যায়নি। এসব নিয়ে কেন মেতে আছো মৈনা? কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। সারাদিন নিশ্চয় খাওয়া দাওয়া হয়নি। যাও মুখ হাত ধুয়ে এসো। ডাক্তার বাবু গরম জল রাখ। আর ইঞ্চিখানেক নিচে গুলিটা লাগলে বাঁচার কোনো আশা ছিল? দে হতভাগাটাকে তোকে কয়েকদিন দেখতে হবে। ওষুধগুলো নিয়ে যাস। কেউ এলে বলবি দেশ থেকে তোর বাধা রয়েছে। এই রোকো 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 ডাক্তার বাবু কমরেড মৈনাকদাকে কেমন দেখলেন? তুমি শশীবালার ছেলে না? মৈনাকদার খোঁজ করছো নিজের মার খোঁজ করতে পারো না? চলো 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 চলো। সাবি বলি ও সাবি ওট ঘরে কোন সত্যবানকে শুয়ে রেখে বারান্দায় রাত কাটালি? কে এসছে তোর ঘরে?
কে যাবি? আমার বধুর নাম আমি কি রেখেছি জানো? কুসুম কলি। কুসুম, কুসুম, আরে ওঠ, চাই না জি, ওঠ। নুলো, এই নুলো, একটু কোমরটা টিপে দে না মাইরি, কাল রেতে একটা সন্ডা মার্কা লোক হেব্বি জ্বালিয়েছে। পয়া দিয়েছে তো উপরি। হারামজাদাটাকে ট্যাটো নস্য ট্যাটো। আমিও কি কম সিয়ানা নাকি? মালের ঘরে ব্যাটাটা যখন বেসম, মানি ব্যাগ থেকে আমিও 100 টাকা গড়পাইট করে নেছি। কিরে, কাল রাতে তুই সাবির ঘরে গেছিলি কেন? কি হলো, কথা বলছিস না? জানা, অত আলগা পিড়ি থাকলে সাবির করে জানা আমার কাছে এসেছিস কেন? চড়ছিস কেন? অ্যাকশন করে পার্টির একটা লোক কাল রাতে সাবির ঘরে ঢুকে পড়েছে। তারপর? তারপর আবার কি? সাবির ঘরে কতদিন লুটকে থাকবে? তুই কি ভালো রে নুলো, আমাকে কোনো কথা লুকোস না। একটু আদর কর না, আদর কর না মাইরি। নুলু, এই নুলু, আমি যেদিন তো সেদিন মতন বুড়ো হয়ে যাব, সেদিন আমাকে এইভাবে আদর করবি? বল না, বল না নুলু। তুমি সরে যাও, আমি বাবুরে নিয়ে যাচ্ছি। আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবে? ইস, গা তো একেবারে জ্বরে পড়ে যাচ্ছে। ডাক্তার বাবু আসলে পরে উনি যা বলবেন তাই করবেন। সাবিত্রীর ঘরে তো কাকে যেন দেখলুম, দেখো আবার কে কোন রোগ বাঁধিয়েছে। কেমন আছে রে? কাল রাতে তরে গাউনার পুলিশ আসছে, এই শরীর নিয়ে উনি আবার বলতেছেন অহনি চলে যাবেন। কেন, এখানে অসুবিধাটা কি হচ্ছে? দিন দিন আমাদের আমাদের মিশমশাই, আপনি 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 ওনারে চেনেন? হ্যাঁ, মাথাটা মুছে নাও।
ইউ নিড বেড রেস্ট ফর অ্যানাদার 7 ডেজ। আর ওই যদি ব্লিডিং হয় তাহলে সিভিয়ার হয়ে যাবে। যাক, বেঁচে গেলে এই যাত্রায়। সাবধানে থেকো। দুপুরে কি খাতি দিব? দুধ পাউরুটি আর ওই ওষুধই চলবে। এটা রাখ, শ্রীমান আমার ছেলের বন্ধু, কলেজে পড়ায়, হতভাগা দেশ উদ্ধারে নেমেছে। কি শশী, ওষুধপত্র ঠিক মতো খাচ্ছ তো? এমন একটা ওষুধ দাও না ডাক্তার, যা খেলে কাশি মৃত্যুর ঘাটে যাওয়ার উপায় হয়। কেমন আছো বলো? আর আছি, ছেলেটাকে পই পই করে ডাকলুম, বোমা হাতে ছুটতে ছুটতে চলে গেল। বলি জানতারও কি তোর মায়া নেই? যা করছে করতে দাও না, আমরা তো কিছুই করতে পারলাম না। মনি, একবার আসছি। সাবিত্রী সত্যবানকে কেমন দেখে এলেন? জ্বর একটু বেশি আছে আর কি। হারাম জাদি মাগিটা কি ভাতা রাখলে রাত কাটাবে? ন্যাকামো দেখলে হাড় পিত্তি জ্বলে যায়। তোমাকে একটা কথা বলতাম, বলুন। টুম্পার লেখাপড়ার দিকে একটু নজর দাও, এই মাস্টারমশাইকে দিয়ে বোধ হয় হবে না। লোকটা টুম্পাকে বোধ হয় বিরক্ত করছে। পুরুষ জাতটাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে, ও চি ডাবকা দেখলে সব ছুকছুক করে। ও টুম্পা নাইনে দাঁড়ালে আপনিও ঘর ঢুকতে ছাড়বেন। ছি ছি দুর্গা, তোমার মুখে কোনো কথাই আটকায় না। না আটকায় না, টুম্পার নেকা পড়ার জন্য তেনার জন্য কত মাথা ব্যথা। বেসা মাগের মেয়ে নেকা পড়া শিখে কি হবে? উমা মশাই, তুমি কখন এলে? জানো মা আজ কষা মাংস রেঁধেছে, খেয়ে যাবে তো? মশাই 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 কে রে? হারাম যদি মেয়ে কত কর কে তোর মশাই? মরছো কেন? মশাই দেখেছিস? মশাই দেখেছিস তুই আমাকে? হ্যাঁ 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 নাম করেছিস তুই? মশাই দেখেছিস তুই আমাকে? হ্যাঁ হ্যাঁ নাম করেছিস? স্যার, আপনার সাথে এক ভদ্রলোক দেখা করতে এসেছেন, নাম বলছেন দীপু। দীপু, ভেতরে করে বসতে বলো, আমি আসছি। আচ্ছা স্যার। আপনি একটু বসুন, আমি আসছি। বন্টিদি, কাজটা কি ঠিক হচ্ছে? কোন কাজটা? এই যে পরীক্ষার খাতা দেখছো। কেন, এতে বেঠিকের কি আছে? বাহ, আমরা যেখানে বলছি বুর্জোয়া শিক্ষা ব্যবস্থা নিপাতজাত, সেখানে তুমি কমরেড বিকাশ তার বোন হয়ে পরীক্ষার খাতা দেখছো। আমি তো তোমাদের পার্টির কেউ না, তাছাড়া দীপু, বুর্জোয়া শিক্ষা ব্যবস্থা নিপাতজাত বললেই নিপাত যায় না। তোমরা কি বেটার কোনো শিক্ষা ব্যবস্থার কথা বলতে পেরেছো? সেসব নেতারা বলবেন। নেতা নয় দীপু, সংগঠন। আমরা সবাই সংগঠনের হয়ে কাজ করি। আচ্ছা, তোরা শিক্ষা ব্যবস্থা নিয়ে যেন কি আলোচনা করছিলিস? দেখ, আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থাই হচ্ছে আধা সামন্ততান্ত্রিক, আধা ধনতান্ত্রিক আর ঔপনিবেশিক।
আমাদের এন্টার শিক্ষা ব্যবস্থাটাই কলোনিয়াল লিগেসি। আমরা কমিউনিস্টরা বিশ্বাস করি শিক্ষা থেকে জন্ম নেয় চেতনা, আর চেতনা থেকে গড়ে ওঠে বিপ্লব। এটাই হচ্ছে আমাদের ইতিবাচক দিক সংগ্রামে। বন্টি, দীপুর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। দীপু, মৈনাকের কোনো খবর পেলি? মৈনাকদার কি হয়েছে বন্টি? এটা অ্যাবসলিউটলি আমাদের পার্টি ম্যাটার। দাদা, আমি শুধু মৈনাকদার খবরটা জানতে চেয়েছি। মৈনাক প্রথমে আমাদের পার্টি কমরেড, ডোন্ট ফরগেট ইট। মৈনাকে তেমন কোনো কিছু হলে পর তোকে খবর দেব। তুই এখন যা। দীপু বল, সেদিন অ্যাকশনের পর মৈনাকদা হঠাৎ দুর্গাচরণ মিত্তির লেনের একটা বাড়িতে ঢুকে যায়। একটা বাড়িতে মানে কোন বাড়িতে? ওই ওই দুর্গামণির মহল্লায়। তারপর ছেলেটা বেঁচে আছে কি মরে গেছে সেই খবরটা পর্যন্ত তোরা জানিস না? তোরা কি একটা পার্টি কমরেড অ্যাকশনের পর কোথায় আছে, কি অবস্থায় আছে সেটা পার্টিকে জানানো মোস্ট ভাইটাল থিং। দেবো, আপনি তো জানেন বিকাশদা, আমি ওই মহল্লারই ছেলে। ওই জিন্টু আমাকে পাড়া ছাড়া করেছে। মায়ের শরীর খারাপ জেনেও একবার দেখা পর্যন্ত করতে পারছি না। তবে মৈনাকদা বোধ হয় ভালোই আছে। কোথায় ভালো আছে? ডাজন্ট মিন এনিথিং। দীপু, তুই এখন যা। মৈনাকটার শেল্টার নেওয়ার জায়গা পেল না। আমি বরেন চাটুজ্জে। লজ্জা কল সাবিত্রী। এই সাবিত্রী, লজ্জা কল। ও কেউ না, লজ্জা কল। আপনি শুয়ে থাকেন। এই সাবিত্রী, ওই তো আপনি। লজ্জা কল, লজ্জা কল সাবিত্রী। ছবিটা আমি শেষ করেছি, ছবিটা দেখবি না সাবিত্রী? আমার সঙ্গে কি যারা নকরাবাজি হচ্ছে রইল। সাবিত্রী, আমাকে তুই ফিরিয়ে দিলি। সাবিত্রী, 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 আমি তোর ছবিটা জ্বালিয়ে দিয়েছি। ছবিটা আমি জ্বালিয়ে দিয়েছি, তুই আমার ভালোবাসার কথা জানিস? আমি আরাম জানি মাগি, তোর বেশি তেল হয়েছে না? আসো জিন্টু, তবে তোর একদিন দিয়ে সালাম আর একদিন। দুর্গামণি, দুর্গামণি, সাবিত্রী আমার ভালোবাসাকে অসম্মান করেছে। লোক লোক, শি ইজ বার্নিং, শি ইজ বার্নিং। তোমার বলিহারি বাবু, হ্যাঁ তোমার কি, তোমার কি পরিবার নাকি? হ্যাঁ, ও মাগি পেছন টাকা ঢালছো কেন? দুর্গামণি এখানে আছে ফুর্তি করতে, পয়সা ফেলবে ফুর্তি করবে, আমার ঘরে চলো। দুর্গামণি এ বেকা, জল দাগুনটা নেবা। দুর্গামণি চলো, সাবিত্রী আমাকে ও নানু সারে
দেখ কুসুম, নয়া চিজ আয় রে দেখ। হ্যাঁ নয়া চিজ, লেকিন খোট্টা সিক্কা। বাবু কি লাগবে বল। মানে আমি এখানকার ল্যান্ডলেডি, মানে মাসির সাথে একটু দেখা করতে চাই আর কি। মাসি? হ্যাঁ। তা দামটা একটু বেশি পড়বে বাবু। কুছ পারবা নেই। হে বাবু, পছন্দ নেই হওয়া ক্যা? না না, আমি আমি কাউকে পছন্দ করিনি, মানে আমি আমি একটু মাসির সাথে দেখা করতে চাই। এ দুলিয়া, পোকা বাবুরা একটা চুষি বোতল দড়িয়ে দে ভাই। এই তোরা যা, তো যা যা এখান থেকে যা। এটা রাখো। চলুন বাবু, চলুন। নেকা পড়া যে তোর কি হবে ভগবানই জানেন। আমি বোর্ডিং স্কুলে পড়বো, মশাই বলেছে। ফের ফের তুই কথা বলেছিস, তোর একদিন কি আমার একদিন? ও মাসি, একজন বাবু এসেছে তোমার সঙ্গে দেখা করবে বলে। বলুন। নমস্কার, আমার নাম সৌম্য ব্যানার্জি, আমি সিইউতে এবার সোসিওলজি নিয়ে পড়ছি। মানে ওই স্যারদের রেসপেক্টেড প্রস্টিটিউট পড়ে ইচ্ছে হলো যে আপনাদের নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করি, তাই আর কি, মানে আর কি এলাম আর কি। তো শুধু হাতে তো চিড়ে ভিজবে না বাবু। ও ঠিক আছে। এতে হাজার আছে, হবে? উমা, আপনারও বুঝি পড়াশোনা করেন? আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে। আপনি বাড়িয়ে বলছেন, আপনাকে দেখে বোঝাই যায় না যে আপনার অত বড় একটা মেয়ে আছে। আসুন। হ্যাঁ চলুন, আসুন বস। মা, তোমরা অন্য ঘরে যাও, উনি ফিল্ম তুলবেন, তোর সঙ্গে একটু কথা বলবেন। চুপ করে বস, উনি কিছু করবেন না, আমি আসছি। মা! চিৎকার করলে ডোর দিয়ে দেব। বাবু, একটা কথা বলবো? বলেন। আমাকে কমরেড বললে ভালো। তাই বল। তিন দিনের টাকা বাকি আছে, 200 টাকা বাকি আছে, দে। তিন দিন তো এক পয়সা রোজগার হয় নাই। এই নকলা করবি না তো, একদম নকলা করবি না। ঘরে রসের নাগর পুড়ে রেখে এখন নকলা করছিস তুই? তো হয় একটু আস্তে কথা বল। তুই টাকাটা দে, আমি চলে যাচ্ছি। ঘাট থেকে ভুতটা নামা না, যা করছিলি তাই কর। আপনার
আপনার আমি অনেক ক্ষতি করে দিলাম না? আমার জীবনে যা ক্ষতি হয়ে গেছে নতুন করে আপনি আর কি ক্ষতি করবেন? ভগবানের দয়া। আপনি ভগবান মানে তাই না? মানব নি, ভগবান আছেন বলেই তো আপনি মতো মানুষের সেবা করতে পারলাম। একবার ভেবে দেখেছেন আপনার এই অবস্থা কেন হলো? সবই আমার অদৃষ্ট। একটা কথা জিজ্ঞেস করবো? আপনি এই তল্লাটি কতদিন এসছেন? কেন আসা হলো? এই পাখি ডাকি তন্মিথ্যেই খাসাইছিল। তা কেন? ম্যান ওয়াজ বর্ন ফ্রি, ইয়েট এভরিওয়্যার হি ফাইন্ডস আ চেইন। বিখ্যাত ফরাসি দার্শনিক রুশোর কথা, মানুষ মুক্ত হয়ে জন্মায়, তারপরে পাখিটার মতন শোষণের শৃঙ্খলে বাঁধা পড়ে। আমরা শৃঙ্খল মুক্তি স্বপ্ন দেখি। এসব নিয়ে যা আমার সামনে থেকে। মা খেয়ে নিন মা। ঠিক মতো পথ্য না করলে আরো দুর্বল হয়ে পড়বে। নাও। আমি মরতে পারলে বাঁচি। সবাই তো আর ভীষ্মের মতো ইচ্ছে মৃত্যুর বর নিয়ে জন্মায় না। হরিমা দেখো তো কে ডাকছে। মশাই একবারটি শুনে যাও না। ডাক্তারখানে এলি তো পাতি, বল কি হয়েছে? কি হলো বল, কি হয়েছে? মা আজ আমার ঘরে বাবু ঢুকিয়ে দিয়েছিল। হঠাৎ তোর মঙ্গলচণ্ডীর পুজো দিতে ইচ্ছে করলো? মা মঙ্গলচণ্ডীর কাছে মানত করেছিলাম, মানুষটা ভালো হয়ে উঠতে পারে পুজো দেব। লোকটা তোর কি হয় রে? কেডা আবার কেউ না। সিন্ধু দাও,
মঙ্গল চন্ডে পূজা দিছিলাম এই ফুল আর পেশাদ। মঙ্গল চন্ডির জন্য নয়, আপনি খুশি হবেন তো? তাহলে নেব। কই দিন? এই ফুলটা কপালে ঠাকাতি হয়। খাস বাবু আয়া দেখে আর কি হবে, সব কপাল চাই রে। নমস্কার বাবু। মারবো শালা একদিন, ছোট বড় হুস নেই, বড় বাবুকে দেখে চোখ মারছিস? পারে আমি যেন বড় বাবুকে কত চিনি, অমন ধেরে কার্তিককে দেখলে কার না মুরগি করতে ইচ্ছে করে। দে সিগারেটটা দে। মারবো না একদিন। তোমার মহল্লার এই নতুন মেয়েটি কিন্তু খাসা। ও তো বেশ মনে ধরেছে মনে হচ্ছে, গেলেই পারতেন ওর ঘরে। আদু তুমিও যেমন ওসব কচি কাচাদের সঙ্গে, আমি এত যে বুড়ো পাশে বেরে উঠবো কেন? ওটা যা জানো তো, ইনি তার কথা আছে, ওল্ড ইজ গোল্ড, তার মানে হচ্ছে পুরনো চাল হাতেই বাট। বুঝলে? আরে দূর, আমি বয়সকালেই তোমার ঘর ছাড়া অন্য কোনো মেয়ে ছেলে ঘরে ঢুকিনি। এখন তোমার ভাটা টানবো হাজরে মশাই না সত্যি। এই যুদ্ধের বাজারে আটকার কারবার করে আমি না বেশ দু পয়সা কামিয়ে নিয়েছি। ছকছকে নতুন একখানা বিলিতি গাড়ি কিনবো মরিস, বুঝলে, একদম শোরুম থেকে নগদ টাকা দিয়ে। আজকাল ছেলে ভারত চলে অ্যাম্বাসাডার। মরিসের কাছে কেউ লাগে? বাবা তুমি হচ্ছে আমার আর একটা মরিস। আপনি সত্যি মেয়ে মানুষকে আদর করতে জানেন। শোনো, আমার ঠাকুরদা ঈশ্বর বেণীমাধব হাজরা বলতেন যে ওই সত্য রজ এবং তম এই তিনটের মধ্যে পুরুষ মানুষকে ওই রজগুণটাই সবচেয়ে বেশি মানায়। আরে বাবা, রাজকীয় গুণ না থাকলে পুরুষ মানুষ পুরুষ মানুষ কিসে? যে পুরুষ মানুষ মেয়ে ছেলেকে আদর করতে পারে না সে তো ব্রহ্মাণ্ডে কিছুই পারে না। মনি মনি, এই গলাটা চেনে চেনে লাগছে, একবার তো শুনে যাও তো। অগর ডাক্তার। ইমলেশ সেই হাভাতে ডাক্তারটা, যাও শুনেছ কি বলছে? ঘরে হাজরা মশাই রয়েছেন, কেন বিরক্ত করতেছেন? আহিরি তোলা নীলমণি হাজরা, এক সময় তোমাকে নিয়ে ওর সঙ্গে আমার একটা টেক্কা দেবার লড়াই ছিল। হাজরা মশাইয়ের সঙ্গে টেক্কা? তার বা অঘর ডাক্তার, আপনি কি রগড় করতেছেন? না, টুম্পাকে আজ দুপুরে তুমি কি বলেছ? আমার পাটা আমি ন্যাজে কাটবো কি গোড়ায় কাটবো সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? এই এতটুকু একরত্তি মেয়েকে তুমি নোংরা পথে টেনে নামাচ্ছো? এই তোকে বলেছি না, এই ডাক্তারকে যাবি না। বেসার মেয়ে বেসাবে, নতুন কথা কি? আজ ঘরে যা, ঘরে যা। দাঁড়াও, শোনো, এতদিন যা লোক লজ্জার ভয় আমি বলতে পারিনি, সমাজের ভয় বলতে পারিনি, আজ সেই কথা বলছি। শোনো তোমরা সবাই শোনো, এই টুম্পা দুর্গামণির মেয়ে, সে আমার ঔরস জাত সন্তান, সে আমার মেয়ে। আয় মা কাছে আয়, আমার কাছে আয়, তোকে আমি মানুষ করব, তোকে আমি লেখাপড়া শেখাবো, শুধু ঈশ্বর যেন সেই কটা দিন আমাকে বাঁচিয়ে রাখেন। মশাই তুমি আমার বাবা। হ্যাঁ মা, হ্যাঁ সত্যি বলছো? তুমি এতদিন এই কথাটা বলোনি কেন মশাই? কেন বল?
ফাঁকালে বৃষ্টি। এইটা গায়ে দিয়ে আলন কমরেড, না হলে পরে ঠান্ডা লাগে যেতে পারে। একটা সিগারেট হলে ভালো হতো। গুলির দহনটা কিন্তু এখনো সাত দিনও পার হয় নাই। বাইরে বৃষ্টি পড়ছে। আমাকে কিন্তু আপনি বিশ্বাস করতে পারেন। আপনি রে বিশ্বাস করবো না তো কারে বিশ্বাস করবো কমরেড? একটা বেশ্যার ঘরে আপনি রাত কাটাতেছেন, এমন কথা চান কেউ কতি না পারে। লোকে কি বললো তাদের? লোকের কথা বিশ্বাস করলে ডাক্তারবাবু আজ এত বড় সত্যি কথাটা বলতে পারতেন? বাইরে বৃষ্টি দেখতে খুব ইচ্ছে করছে, দরজাটা খুলে দিন না। সাবিত্রী, এখানে আসার আগে আপনি কোথায় ছিলেন? সাতক্ষীরা। বাংলাদেশে? সেখানেও কি? না, সেখানে আমার বাবা আছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আপনি স্কুল টিচারের মেয়ে? লেখাপড়া শিখেছেন? কেলাস টেনে উঠতে পারে দেশ জুড়ে লাগলো মুক্তি যুদ্ধ। আর পড়া হলো বাবা, ও বাবা, শখ পাড়ার বেবাক হিন্দু আজ ভারতে চলে যাচ্ছে। আমার কিন্তু ভয় করতেছে, স্কুল বন্ধ, হাট বাজার বন্ধ, সব যান শ্মশান পুরী। খা। ৪৭-এ দেশভাগের মধ্যে দিয়ে স্বাধীনতা এলো, খণ্ডিত স্বাধীনতা। রক্তে ভেসে গেল স্যার ধার। সেইবারে আমি বিয়ে করেছি, মানে তোর মারে আমি ঘরে এনেছি। তো সব হিন্দুরা তো সব ওই পারে চলে যাচ্ছে, একের পর এক গা ফাঁকা হয়ে যাচ্ছে ওই রকম। বাবা কলেন, এই স্বাধীনতা আমি মানি না, নিজের দেশের মধ্যে আমি রিফিউজ হয়ে থাকবো মানে? তো আমিও সেই কথা বলি মা, যে যাচ্ছে যাক, আমি যাব না, আমি স্কুল ছেড়ে নড়বো না। হ্যাঁ, আমি হৃৎকমলে রাখবো ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমি হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমি হৃদ কমলে রাখবো ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না, না 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 ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, আমি হৃদ কমলে রাখবো ছেড়ে দেব না। Thank you.
গোরা মুনিজ নাম নহরা ভুবন মোহন গোরা মুনিজ নাম নহরা আবার রাধার প্রেমে মাতোয়ারা আবার রাধার প্রেমে মাতোয়ারা থাকব মগন রাধার প্রেমে মাতোয়ারা থাকব মগন না 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 ছেড়ে দেব না কমলে রাখবো ছেড়ে দেব না আমি হৃদয়ে রাখবো ছেড়ে দেব না আবার কবে ভাতের মুখ দেখবো কেটা জানে আর একটু দাও তো কি মাছ খাবানি বাবা না গাছ থেকে কামরাঙা পাড়ি দিছে তুমি কামরাঙার অম্বল পছন্দ করো স্যারের স্কুল এখনো ভাঙে নাই ভাঙলি পরে কি হবে হাটে যাই খবরের কাগজ পড়তে হবে নি তোমরা কোথায় কি করলে বঙ্গবন্ধু ভাষণে কি বললেন সব জানতে হবে নি বাবা খালি কন জয় বাংলা হবেই হবে অমনি অমনি হবে নি অমনি অমনি হবে নি লড়াই লড়াই করি সিনায় আনতে হবে ভাষা আন্দোলন তো দেহি নাই বরকত সালাম জব্বর রফিকের মতো কত শহীদের রক্তে তার পথ রাঙা হয়ে উঠেছিল সেই ইতিহাস আবার নতুন করে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ জয় আমাদের হবেই সাবিত্রী বিজয়ের পর তো ঢাহা চলে যাবা তখন কি আর সাবির কথা মনে পড়বে দেশটা স্বাধীন হলি আবার নতুন করি ঘর বানাবো রাত খাতি বসে গেছি স্যার ভালো করেছো খাও 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 সাতক্ষীরের দিকে লড়াই খুব জোর কদমে শুরু হয়েছে আসাদ শুনলাম নাকি ভারতের আর্মি দু চার দিনের মধ্যে এসে পড়বে তার পরের দেশের আর্মি দিয়া দেশ স্বাধীন হলি পর সে স্বাধীনতা টাহে না ইতিহাস কিন্তু তাই বলে স্বাধীন বাংলা আমরাই গর্ব আমরাই আমরাই বিজয় সিনহা আনবো সেই বিজয়ের স্বপ্নটা আমিও দেখি আসাদ এই বুড়ো বয়সে রক্তে তেমন জোর থাকলে না তোমার ওই বন্দুকটা আমার হাতেই উঠত দেখো দেশভাগের পর সব হিন্দু তো দেশ ছেড়ে চলে গেল আমি কিন্তু পড়ে আছি ওই স্কুলটা নিয়ে পড়ে আছি থাকবো এটা আমার জন্মভূমি জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী নিজের জন্মভূমি ছেড়ে আমি অনাথ হয়ে ফ্যাপা করে ঘুরে বেড়াতে পারবো না 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 স্যার কিপ আপ দ্য ফ্ল্যাগ মাই বয় হোল্ড ইট খান সেনারা আমার সইয়ের সামনে বাবারে মারি ফেলাইল আমার সর্বনাশ করল আমাগোর বাড়ি ঘর সব জ্বালায় দিল
তারপর রিফিউজি হয়ে আসলাম লবণ নদে শরণার্থী শিবিরে। গিরাম সম্পর্কের মামার কাছ থেকে আমার নিয়ে এলো এই সোনাগাছিতে। ঘুমায় পড়েন কমরেড। কিরে সাবি, কার এত জামা কাপড় নিয়ে বসেছিস? কিরে সাবি, কি হয়েছে? ঘরে যা, আমি দেখছি। খুব তো একা একা বোম্বাই ঘুরে এলি, আমায় নিয়ে গেলে কি এমন মহাভারত অসাধ্য হতো শুনি? আমি যেন ওখানে মস্তি মারাতে গেছিলাম। কাজে গেছিলাম রে। চিন্তু দা, দুর্গা মাসে একবার তোমার ডেকেছে। যাচ্ছি যা, শোন ভাই, একটা সিনেমা যাব, ধর্মেন্দ্র। হ্যাঁ, অঘর ডাক্তার কি তোমার সাথে গাইবাচুসুতের অফা করেছে নাকি? বেশি বাড়িস না চিন্টু। দেখেছিলে কেন বলো? ওই হারাম যদি মাগি সাবিত্রীটা কি হোটেল খানা পেয়েছে? কদিন ধরে ঘরেটা মদটাকে পুষে নিয়েছে, বরেন বাবুর মতো খদ্দেরকে অসম্মান করেছে, মাগির আসপদ্দা কত। ঠিক আছে, আমি দেখছি, কিন্তু তোমার সাথে একটা কথা ছিল। শোন, আমি যা করব তার হিসেব তোকে কড়ায় গন্ডে বুঝিয়ে দেব। তুই আমার মায়ের পেটের বোনের ছাওয়াল, সেটা তুই ভুলে গেল, আমি ভুলি না। আমি বুঝি সবই ভুলে যাই, তাই না? তোরি প্যারি প্যারি।
কিছু বলবেন? বুকের ঘাটা অহনে কিন্তু শুকায় নাই, সিগারেট না খালি পরে চলতো নি। না উনি যাবেন না, এইটা আমার ঘর, আমি ভাড়া দিই। আরে সালি রোয়া হয়ে গেছে, আপনি হান্দি চলে যান, ওরে আপনি চাইলেন না আপনার জানি মারে ফেলাই দেবে। কিন্তু আপনার কি হবে বাবু? বাবু আপনি পিছনে দরজা দিয়ে সিগি চলে যান, ঝিন্টু কিন্তু আপনার লাশ ফেলে দেবে। আমি সাবিত্রীকে নিয়ে যাচ্ছি, চলুন সাবিত্রী দেবেন। সাবিত্রীকে আপনি নিয়ে যাবেন? ভগবান আপনার মঙ্গল করুন বাবু। সাবি আগে জন্মে তুই অনেক পুণ্যই করেছিলে। যান তাড়াতাড়ি, যান যান বাবু তাড়াতাড়ি। একা থাকি তো বুঝতেই পারছেন। আপনি বসেন না কমরেড। না আমি একটু বাজার থেকে ঘুরে আসি, ভয় পাবেন না, এখানে ঝিন্টু বা নন্টে এখানকার ত্রিসীমারায় ঢুকতে পারবে না। কমরেড বলবেন কিছু? আমি তো এক কাপড়ে জানি, আমি আসছি। সরি সাবিত্রী, একটু দেরি হয়ে গেল, আজকে একটু কলকাতায় যেতে হয়েছিল। আপনি খেয়েছেন তো? আপনি নি ফেলাই। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ফেরার কোনো ঠিক থাকে না, আপনি খেয়ে নেবেন প্লিজ। সারাটা দিন বড় একা লাগে, আমি একটা কিছু করতে চাই কমরেড। আপনি আর পড়াশোনা আরম্ভ করুন। কি হলো? আমারে দে হবে। নিশ্চয়ই হবে, কেন হবে না? গুড মর্নিং। গুড মর্নিং। কি অধ্যাপক মৈনাক দাশগুপ্ত, বিপ্লব টিপ্লব শেষ হলো? ইটস দ্য বিগিনিং অফ দ্য বিগিনিং। সে তো বুঝলাম, কিন্তু গভর্নিং বডিতে তোকে নিয়ে কথা উঠেছে, তুই কি বেকারদের খাতায় নাম লেখাতে চাস?
আপাতত ক্লাসটা করতে চাই। তোর কমরেড বাবু কোথায় রে? কলেজে গেছে। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, ওই নরকে যেমন থাকা যায়, সবাই তো আর তোর মতো কপাল করে জম্বাই রে সাবি। বসো, আমি চাকরি আনতেছি। ভজাদা, দেখো তো কেটা আসিল। নমস্কার কমরেড দা, আমার মানে আপনার পার্টির ওই দীপু তো আমাদের শশীদির ছেলে, ওর কাছ থেকে জানতে পেরে চলে এলাম। সেদিনকে তো ঝিন্টু একটু হলেই নুলোকে মেরে ফেলেছিল। সব কথা থাক, কমরেড বাবুর জন্য। কমরেড, আপনার জন্য চা করব? জন্য নয় জন্য, আর করব নয় করব। এখন চা খাবো না। বাবু, আমি আজকে তাহলে যাই বাবু। সাবিত্রী, একবার শুনে যাবেন? আমারে ডাকিছেন কমরেড। দেখুন, আপনার যদি ভালো না লাগে কিংবা কোনো অসুবিধে হয় এখানে, তাহলে আপনি চলে যেতে পারেন। চলে যাব বলে তো আসি নাই কমরেড, আর কোয়ানে যাব? আমার তো কোনো চলে যাওয়ার সো নাই। মৈনাকদা, ঝোঁকের মাথায় যে কাজটা করেছো, তার ভালো মন্দ সবটাই কিন্তু তোমার। লোকে ভালোটা কিন্তু ভাববে না মৈনাক। আমি এই মুহূর্তে কোনোটাই ভাবছি না।
শুধু সাবিত্রীর একটা গতি করতে হবে। আই এম গ্রেটফুল টু হার। না বন্টি, মানবিকতা বলেও একটা ব্যাপার আছে। ইটস শিয়ার রোমান্টিক চিভালরি, ওই না? কিন্তু বিকাশ দা, এছাড়া ওকে আর বাঁচানোর কোনো উপায় ছিল না। তোর বাড়িতে কতদিন রাখবি ব্যাপারটা ভেবে দেখেছিস? পার্টি কমিউনে রাখলে হয় না? ওই না, কমিউনে যারা থাকে তারা পার্টি কমরেড। আবেগের বসে কি তুই সব ভুলে গেলি? আমি বরং তোকে একটা কথা বলি, তুই মেয়েটাকে বরং হোমে পাঠিয়ে দে। হোম? তুমি জানো না সেগুলোর কি অবস্থা? দাদা কিন্তু খারাপ কথা বলেনি মৈনাকদা, কি তার পরিচয় হবে? সিম্পলি এ হো। তুমি এই কথা বলছো বিকাশদা? মৈনাকদা, যে কোনো সেন্সিবল ম্যান এ কথা বলবে। মৈনাক, পার্টি কমরেডদের কাছে তুই কি বলে পরিচয় দিবি? কাম টু দ্য পয়েন্ট মৈনাক, সোশ্যাল ওয়ার্ক নয়, বিপ্লবী আমাদের মূল লক্ষ্য। মৈনাকদা, তুমি বোধহয় সামান্য একটা ব্যাপারকে বেশি গুরুত্ব দিচ্ছ। না বন্টি, ব্যাপারটা আমার কাছে সামান্য না। বিকাশদা, সাবিত্রী আমার কাছেই থাকবে, বন্ধু হিসেবে। চলি। হয়তো আবেগের বসে, হয়তো বা কৃতজ্ঞতার বসে, নিষিদ্ধ পল্লী থেকে আমি এক নারীকে নিয়ে এসেছি, কিন্তু আজ মনে হয় সাবিত্রীকে বাঁচতে হবে। মানুষের অধিকার নিয়ে, ভালোবাসার অধিকার নিয়ে বাঁচতে হবে, দৃঢ় প্রত্যয় নিয়ে।